নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আপনারা আমাকে প্রচুর কমেন্ট করতেন যে দাদা কিভাবে আপনি ট্রেনের স্পিড মাপেন, আমাদেরকেও একটু দেখান। তো আজকে সেই বিষয়ে ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ট্রেনের স্পিড মাপি। পুরো নর্মাল, খুব সহজ জিনিস। আপনারা নর্মালি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে পুলিশ স্পিডোমিটার অ্যাপ ডাউন, মানে অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। এখানে যেহেতু আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল দেখাবে, তো আপনারা ইনস্টল করবেন। তো আমরা নর্মালি এখান দিয়ে ওপেন করছি, ঠিক আছে। ওপেন করলাম আর দেখতেই পাচ্ছেন নেট অন আছে, সাথে তলায় লোকেশানও অন আছে। নেট আর লোকেশান অন থাকলে আপনি অ্যাপ আপনাদেরকে স্পিড বলে দেবে, স্পিডোমিটার অ্যাপ। যেমন আমাদের ট্রেন এখন চলছে 58 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/আওয়ার। দেখুন বাইরে, তো দেখুন বাইরে স্পিড বাড়ছে, সাথে সাথে মোবাইলেরও স্পিড বাড়ছে, এইভাবেই আপনারা খুব সহজেই চলন্ত ট্রেনে স্পিড মাপতে পারবেন। শুধু ট্রেন নয়, সব কিছুই, বাস হোক, বাইক হোক, সব কিছু, ঠিক আছে। তাহলে এরকম ছোটো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে নিশ্চয়ই লিখবেন। আর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরও আপনাদের দেখার থাকে ভবিষ্যতে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_রায়, লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে, ঠিক আছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।